হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়ো স্পার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালো হচ্ছে। তো যে কোনো পরীক্ষাতে যেতে গেলে আমাদের সেই পরীক্ষার কিছু প্রিভিয়াস ইয়ার অবশ্যই দেখে যাওয়া উচিত, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রতি বছরই কিছু প্রশ্ন রিপিট থাকে। তো প্রিভিয়াস ইয়ার কিন্তু একদমই মিস করো না, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবে। প্রশ্ন দেখলে আমরা সেটা প্রশ্নের একটা ধাঁচও বুঝতে পারি। যেমন আগের বছর আমরা দেখেছিলাম 2023-এ দুটো তিনটে প্রশ্ন একটু 11-12 লেভেলে দিয়ে দিয়েছিল, যদিও তোমাদের বলা আছে যে 9-10 সিলেবাসে পরীক্ষা, কিন্তু তবুও 11-12 থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া ছিল। তো সেই রকম তার মানে এবার তোমার এখান থেকে তো মানে বুঝতে পারবে যে এবার আমাকে একটু একটু জিনিস 11-12-এরও জেনে রাখতে হবে। তো সেটা আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করলেই বুঝতে পারবো। তো আজকে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটো একসাথে সলভ করে দেবো, কিন্তু খুব বেশি এক্সপ্লেনেশনে যাবো না, খুব অল্প করে বা একেবারেই না বরাবরই এক্সপ্লেনেশন করবো, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি এক্সপ্লেন করে করতে যাই। তো জাস্ট উত্তরগুলোই বলে যাবো, যদি কারোর মনে হয় যে আমি বুঝতে পারলাম না বা আমার অসুবিধা হচ্ছে, সে কমেন্টে যে প্রশ্নটা বুঝতে পারলে না সেই প্রশ্নের নাম্বারটা লিখে মেসেজ করুন, বুঝিয়ে দিতে আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস হয়? এটার আরে একটা চলতি কথা একে আমরা গোঁদ বলে থাকি, চলতি কথা একে আমরা গোঁদ বলে থাকি। টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, উচেরেরিয়া ব্যাংক্রফটি, হিরুডিনেরিয়া গ্রানুলোসা। তো এটার উত্তর হয়ে যাবে উচেরেরিয়া ব্যাংক্রফটি। পরের প্রশ্ন বলেছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? এই প্রশ্নটাই আমি এই 2-3 দিন আগে বোধহয় কোনো একটা সেটে করিয়েছিলাম। তো আমি এটাই বলছি যে বেশিরভাগ প্রশ্নই দেখবে কোনো না কোনো সেটে আমার করানো আছে। ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ভাগ ডিএনএ বলে দিয়েছে যেহেতু, আর এমনিতেও আমরা জানি যে সি এর অপোজিটে জি হয়, তাহলে ওখানে সাইটোসিন ছাড়া কিছু হচ্ছে না। তো ডিএনএ যদি আরএনএ বলতো তখন এর পরিবর্তে মানে এর অপোজিটে ইউরাসিল হতো টি এর পরিবর্তে যদি আরএনএ বলতো। পরেরটা বলেছে, দেখো অ্যাট হুইচ ফেজ অফ মিওসিস হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটেড? হোমোলোগাস ক্রোমোজোম গুলো সমস্ত ক্রোমোজোম গুলো কোথায় পৃথকীকৃত হয়? এটা হবে অ্যানাফেজ 1-এ, অ্যানাফেজ 1-এ, অ্যানাফেজ 2-তে নয়, কারণ অ্যানাফেজ 2-তে তখন অলরেডি ক্রোমোজোম গুলো পৃথক হয়ে এরকম সিঙ্গেল সিঙ্গেল পরিণত হয়েছে, তো তখন এগুলোকে ক্রোমোজোম না বলে আমরা ক্রোমাটিড বলবো। তাহলে যেহেতু আমাকে প্রশ্ন করেছে ক্রোমোজোম গুলি পৃথক পৃথক হয়, তো তাই জন্য এটা হয়ে যাবে অ্যানাফেজ 1। পরের প্রশ্ন বলেছে, নিচে কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? ট্রপিক হরমোন এসিটিএজ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, ব্যাস এটাই হয়ে যাবে। গ্যাস্ট্রিন এটাও হবে না, সিক্রেটিন হবে না, আর সিসিকেপিজে এটার ফুল ফর্ম হচ্ছে কোলেসিস্টোকাইনিন প্যানক্রিও জাইমিন, প্যানক্রিও জাইমিন, কোলেসিস্টোকাইনিন প্যানক্রিও জাইমিন। তো এটাও নয় ট্রপিক হরমোন, অর্থাৎ যে হরমোনগুলো নিজে নিঃসৃত হয়ে অন্য হরমোনকে উদ্দীপিত করে কাজ করার জন্য, সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন। তো এসিটিএইচ কাকে উদ্দীপিত করে? অ্যাড্রিনালের যে হরমোনগুলো, অ্যাড্রিনালের কর্টেক্স থেকে যে হরমোনগুলো বেরোয় গ্লুকোকর্টিকয়েড মিনারেলোকর্টিকয়েড, এদেরকে উদ্দীপিত করে। পরের প্রশ্ন বলেছে, সিস্টেমা ন্যাচুরি বইটির রচয়িতা হলেন? এটা বলতে হবে কোথায় গেল, এই যে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি। পরের প্রশ্ন বলেছে, দেখো যে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? হাইড্রোফিলি মানে কি? হাইড্রোফিলি মানে হচ্ছে যেখানে গাছের পরাগযোগ জলের সাহায্যে হয়, ঠিক আছে? তাহলে এখানে হাইড্রিলা, হাইড্রিলা একমাত্র জলে হয়, ব্যাস সোজা প্রশ্ন। দেখো পাখির ডানা, পতঙ্গের ডানা, এরা কি ধরনের অঙ্গ? সমবৃত্তীয়, সমসংস্থ, লুপ্তপ্রায় আর জাতিজনিত গঠন। তো পাখির ডানা এবং পতঙ্গের ডানা দুজনের গঠনটা তো আলাদা, গঠন আলাদা, কিন্তু দুজনেই ডানা দিয়ে কি করছে? কাজ এক, কাজটা এক। তাহলে কাজ যখন এক হয় তাহলে সমবৃত্তীয়, বৃত্ত মানে কাজ, তাহলে অপশন ই সমবৃত্তীয় হয়ে গেল। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনবে। প্রত্যেকটা কোশ্চেনে দেখবে এই ডান দিকে কোণে বা এদিকে বাঁ দিকে কোণে যেখানে হোক থাকবে একটা সাইন, ঠিক আছে? এটা নয় কিন্তু, এটা কিউআর কোড, এটা নয়, একটা সাইন থাকবে। যেমন এখানে আছে প্লাস, কারুর গোল থাকতে পারে, কারুর ক্রস থাকতে পারে, ঠিক আছে? কারুর একটা মানে বিভিন্ন রকমের সাইন থাকতে পারে, এটা আমি গত বছরের বলছি। তাহলে তুমি যে সেট পেয়েছো এ বি সি ডি করে, ঠিক আছে, সেটার মধ্যে ধরো তুমি এই সাইনটা পেয়েছো, এবার তোমার যখন রেজাল্ট বেরিয়ে যাবে, তুমি যখন তোমার যে খাতা সেটা যখন দেখবে, যখন লগ ইন করবে, তখন তোমাকে এইটা দিতে হবে, মানে তুমি এই সেটের আন্ডারে যে অ্যান্সার দেওয়া আছে তুমি সেগুলো মেলাবে, ঠিক আছে? তো সেই জন্য আমি বলে রাখলাম যে এই এই জায়গাটা দেখবে তোমাদের পরীক্ষাতেও, পেপারে এই জায়গাটা যেটা থাকবে সেইখানটা কিন্তু ভাইটাল। অনেকে আমি গত কেন বললাম কথাটা, গত বছর অনেকে নিজের কোশ্চেন অ্যান্সার শিট দেখতে পাচ্ছিল না, তো তাদেরকে তো আমি ধরো যাদের পার্সোনালি চিনি না তাদেরকে আমি বলছিলাম যে তোমাদের ডিটেলস পাঠাও, আর আমি যখন বলছি যে তোমার কোডটা পাঠাও তখন সবাই এটা পাঠাচ্ছিল। তা এটা নয় কোড, আমি মানে অর্ধেকজন মানে আমার মাথা খারাপ হয়ে গেছে বোঝাতে যে কোড মানে এটা নয়, তার পাশে যে সাইনটা রয়েছে সেটা। তো তোমরা যারা নতুন দিচ্ছ তারা তো অবশ্যই জেনে রাখো, যারা পুরনো স্টুডেন্ট বা যারা গত বছর দিয়েছো তারা তো জানো। বেশ পরের প্রশ্নতে যাই, বলেছে দেখো যে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয়, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। ইনসুলিন বাদ দিয়ে সবাই স্টেরয়েড হরমোন। পরেরটা বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত, মানে কে দেহভঙ্গিটাকে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস, পন্স, এটা কি হবে? সেরিবেলাম। এগুলো অগ্রমস্তিষ্কের পার্ট। ডিএনএ তন্তু এবং হিস্টোন অপ্টোমারের সমন্বয়ে গঠিত জটিল অণু কি? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার নয়, নিউক্লিওজোম, হ্যাঁ নিউক্লিওজ, নিউক্লিওজোম, নিউক্লিওটাইড নয়, ক্রোমোজোম তো নয়, নিউক্লিওজোম। পরের প্রশ্নতে আসি, কোষপর্দার সব থেকে বেশি যে লিপিডটা পাওয়া যায়, কোলেস্টেরল না, কোলেস্টেরল থাকে না, গ্লাইকোলিপিড নয়, ফসফোলিপিড, লিপিড যেটা ফসফেটের সাথে জুড়ে থাকে সেটা সব থেকে বেশি পাওয়া যায়। পরেরটা বলেছে, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? কোনটা? আরএনএ। নিউক্লিয়াস থেকে আরএনএ স্থানান্তরিত হলো কোথায়? সাইটোপ্লাজমে, সেখানে গিয়ে
আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, প্রোটিনটা ডিএনএর নিউক্লিয়াসের ভেতরে তৈরি হবে না, সেই কারণে ওকে বাইরে আসতে হচ্ছে। অণুচক্রিকার প্রধান কাজ টিউমার কোষ বিনষ্ট বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। ব্যাস আর অপশন বাকিটা পড়তেই হবে না, যেহেতু ক্যাটাগরি ওয়ান। খুব তাড়াতাড়ি করবে প্রশ্নের উত্তর, এরকম পরের পেজেও কিন্তু এই সাইন দেওয়া আছে, এই সাইনগুলো প্রত্যেকটা পেজেই তোমার দেওয়া থাকবে। পরের প্রশ্ন বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড এটা ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরের প্রশ্নতে বলেছে যে শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কোনটি? ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ নাকি আদ্র বিশ্লেষক, উৎসেচক? এটাই আদ্র বিশ্লেষক, হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম যদি না থাকে তাহলে ওভামের যে ওয়াল সেটাকে ব্রেক করে ওরা ঢুকতে পারবে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন এসেছিল তোমাদের, মানে তোমাদের রেসপেক্টে কোশ্চেন একটু কঠিন এসেছিল। তো এইগুলোর ব্যাপারে ডিটেলস না জানলে সত্যি এটা করা যাবে না। কারা? মোনোসেরোকোনোমাইটস, মোনোব্লেফারিস আর মার্কেনশিয়া। এটার উত্তর হয়ে যাবে, এই এই উত্তরটা হয়ে যাবে এত বাজে নামটা, এটা কেটে কেটে উচ্চারণ করলেই হবে, কঠিন কিছু নয়। মোনো, তারপরে সেরকো বলতে হবে, তারপরে মোনয়েডস, মোনো সেরকো মোনয়েডস এক্সিলিস। এইটাতে এই ইউক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এই একটা ইউক্যারিওট, নর্মালি কি হয়, ইউক্যারিওট মানে সেখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, প্রোক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু এই একজন যার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। পরের প্রশ্ন বলেছে, দেখো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কে? জাইমোজেন কোষ, কুফারের কোষ, কুফারের কোষ তো লিভারে এখানে নয়, অক্সিনটিক কোষ, হ্যাঁ অক্সিনটিক কোষ, আর লালা কোষ, লালা কোষ পাকস্থলীতে কি আছে? নেই। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে, সব থেকে মোটা যে স্তর, সেই স্তর মোটা এই কারণেই যাতে তার স্পেসটা কম হয়, আর যত স্পেস কম তার মানে চাপ তত বেশি, তার মানে সেখান থেকে রক্ত পাম্প করে অনেক দূরে পাঠানো সহজ। তাহলে আমি যদি জানতে পারি যে কোন কোথায় রক্ত ঢুকছে আর কোথা থেকে রক্ত বেরোচ্ছে, এই যদি আমার হার্ট হয়, এই যদি আমার চারটে চেম্বার হয়, তাহলে বডির যেখান থেকে যা পাচ্ছি রক্ত এসে আমার ঢুকছে, মানে যেখান থেকে রক্ত এসে ঢুকছে এখানে, আর রক্ত পাম্প হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে, তাহলে নিলয় থেকে রক্ত পাম্প হয়ে বেরোচ্ছে, তাহলে নিলয়টা আমার সব থেকে প্রাচীরটা মোটা হতে হবে। কিন্তু এবার দুটো নিলয় আছে, কোনটার হবে? অপশন বাম, বাম কোথায় গেল, এই যে অপশন ডি হবে, বাম নিলয় হচ্ছে সব থেকে পুরু, মানে দুটো নিলয়ের মধ্যে আবার বাম নিলয় হচ্ছে সব থেকে পুরু। পরের প্রশ্নতে আসি, তার আগে ছবিটা একটু মুছতে হবে। বলেছে দেখো যকৃৎ এবং পেশিতে যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে কোনটা সঞ্চিত থাকে? এটা হচ্ছে গ্লাইকোজেন, এটা বলার কিছু নেই, সবাই পেরেছো, সবাই পারবে। নিচে কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য শোষণ, শোষণ হবে আমার একমাত্র কোথায়? ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত্রের শোষণ, বাদ বাকি রাসনালি এগুলোতে হয় না। আচ্ছা পরেটা বলেছে বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজি সম্পূর্ণ কথা, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন, অপশন বি, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। পরের প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? বোল্টিং মানে হচ্ছে ওই বৃদ্ধি, মানে কোনো একটা অঞ্চলের বৃদ্ধি, সেটা পর্বমধ্যে হতে পারে, অন্য জায়গারও হতে পারে, মেনলি যদি পর্বমধ্যের বৃদ্ধি হয় সেটাকেই আমরা বোল্টিং বলে থাকবো, ঠিক আছে? তাহলে পর্বমধ্যের বৃদ্ধি কে করে? জিবারেলিন, হয়ে গেল। পরের প্রশ্ন, নিম্নলিখিত রক্ততঞ্চকগুলির মধ্যে কিছু কি বাদ গেল? না, ঠিক আছে। নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানবদেহে ত্বকে পাওয়া যায়? এটা সবাই পেরেছো নিশ্চয়ই, মেলানিন, মেলানিন আমাদের ত্বকে থাকে, সেই কারণে এটা, কিন্তু এই কারণে আমরা ফর্সা বা কালো হই, তবে এটা আমাদের সূর্য থেকে আসা যে বাজে রশ্মিগুলো সেটার হাত থেকে আমাদের বাঁচায়, তার ফলে আমাদের স্কিন ক্যান্সার অনেক বেশি আটকে যায়, স্কিন ক্যান্সার হয় না। এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ নাকি ডবল স্ট্যান্ডার্ড আরএনএ? এটা হয়ে যাবে সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ। পরের প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ক্যালোট্রোপিস প্রসেরা, ক্যালোফাইলাম আইনোফাইলাম, আর হচ্ছে আইবজোরা এসপি। এটা হয়ে যাবে, এটাও দেখো, এটাও সাইন্টিফিক নেম না জানলে হবে না, ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা শুধু হয়তো তোমাদের জানার মধ্যে পড়বে, এটার উত্তর হয়ে যাবে এইটা, ক্যালোফাইলাম আইনোফাইলাম। পরের প্রশ্ন বলেছে যদি হেটেরোজাইগাস অপত্য সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেটাকে কি বলা হবে? হেটেরোজাইগাস অপত্য, অপত্য হেটেরোজাইগাস, তার সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন, মানে ছোট হাতে টি ছোট হাতে টি, এটা যদি হয় তাহলে সেই ঘটনাকে বলা হবে টেস্ট ক্রস, সেই ঘটনাকে বলা হবে টেস্ট ক্রস। তবে পার্টিকুলার এটা বলে দিয়েছে বলে টেস্ট ক্রস হলো, এটা যদি ক্যাটাগরি টুতে আসতো তাহলে কিন্তু ব্যাকক্রসটাও আমরা করতে পারতাম, কারণ ব্যাকক্রসও এক ধরনের টেস্ট ক্রস। ছোটবেলায় একটা প্রশ্ন পড়তাম যে সব টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সব ব্যাকক্রস টেস্ট ক্রস নয়, সেরকম আর কি। পরের প্রশ্ন বলেছে দেখো নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু? C6H12O6, এটা অপশন সি। পরের প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে? ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁচ নাকি গৌণ খাঁচ? এটার উত্তর কি হবে? গৌণ খাঁচ, গৌণ খাঁচে যুক্ত থাকে, প্রাথমিক খাঁচে সেন্ট্রোমিয়া যুক্ত থাকে। এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইন, যেগুলো একদম সোজা উত্তর, আমি বলে বেরিয়ে যাচ্ছি, বেশি দাঁড়াবো না। এক্সিটু সংরক্ষণের উদাহরণ, এক্সিটু মানে তার যে নর্মাল বাসস্থান সেটার বাইরে নিয়ে এসে কৃত্রিম ভাবে মানুষের হস্তক্ষেপে রাখা। জাতীয় উদ্যান ন্যাচারাল, সংরক্ষিত বন এটাও ন্যাচারাল পরিবেশ, বীজ ব্যাংক এটা সংরক্ষিত নয়, এই এটা ন্যাচারাল নয়, এটা আর্টিফিশিয়াল, এবং অভয়ারণ্য এটাও ন্যাচারাল। পরে
প্রশ্ন আমরা ক্যাটাগরি টু তে চলে এসেছি, এখানে মোর দ্যান টু, মোর দ্যান ওয়ান সঠিক উত্তর। প্রথম প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোন শ্বেত রক্ত কণিকা অদানাদার কোষ হিসেবে চিহ্নিত হয়? অদানাদার মানে হচ্ছে নন গ্রানিলোসাইট। তো নন গ্রানিলোসাইট সমস্ত সাইট গুলো, ঠিক আছে, সাইট যত যত আছে সেগুলো দেখো, ফিল দিয়ে কটা নাম আছে, দিকে হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল। তো এই ট্রিকটা আমি আমার প্রিভিয়াস ক্লাসেও বলেছি অনেকবার, আর তোমাদের আরেকবার বলে দিচ্ছি, যে দানা দানা দিয়ে পূর্ণ, এরকম মনে রাখবে যে দানা দিয়ে ভর্তি, দানা দিয়ে ভর্তি বা দানা দিয়ে পূর্ণ, ঠিক আছে, তাহলে পূর্ণ সেটাই দানাদার, দানা দিয়ে পূর্ণ যেটা সেটাই দানাদার, সেটাই দানাদার বা গ্রানিউলার। এখন পূর্ণর ইংলিশ হচ্ছে ফিল, ফিল মানে পূর্ণ। তো সেই ফিল বানানটা যদি এফ আই ডবল এল হয়, কিন্তু তুমি মনে রাখো যে ফিল বানানো হচ্ছে পি চাইল, ব্যাস। তাহলে দানা যেখানে আছে সেখানে ফিল থাকবে, ঠিক আছে, দানা যেখানে আছে সেখানে ফিল থাকবে, তাহলে অল যত যত ফিল আছে, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, সেগুলো সব হয়ে যাবে দানাদার। তাহলে অদানাদারে সাইট গুলো পড়ে থাকবে, অর্থাৎ মনোসাইট আর লিম্ফোসাইট। খুব বোকা বোকা জানি, কিন্তু মনে রাখার জন্য কিন্তু এগুলো একদম অব্যর্থ, পরীক্ষায় একদম গোলাবে না। আমাদের পরীক্ষা অনেক সময় হয় না, গুলিয়ে গেল এটা হবে কি ওটা হবে, এরকম যদি এক একটা ট্রিক তোমরা নিজেরা নিজেরা মানে প্রতিটি প্রশ্নের বা প্রতিটি যে জায়গাগুলো গোলায় সেগুলো যদি একবার একটা আবিষ্কার করে নিতে পারো, তাহলে কিন্তু সুন্দর মনে থাকবে, একদম ভুলবে না, পরীক্ষাতে একটুও গোলাবে না জিনিসটা। নিম্নলিখিত কোনগুলি মেকিং ফল, ফলস ফ্রুট, এটাও দেখো আমাদের 9-10 সিলেবাসে নয়, এটা 11-12 রয়েছে। ফলস ফ্রুট, কলা, টমেটো, আপেল, স্ট্রবেরি, এটা হবে আপেল এবং স্ট্রবেরি। তো যদি এখন বলো যে এগুলো এলে কি করবো, যদি জানা থাকে করবে, নাহলে ছেড়ে দেবে, এমন একটা দুটো ছেড়ে দিলে কিছু ব্যাপার না। পরের প্রশ্ন, নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? দেখো এটা আমার প্রিভিয়াস একটা স্টুডেন্টের পেপার, সে আমাকে সেই আগের বছরই ছবি তুলে পাঠিয়েছিল, তো ওকে আমি বলে দিয়েছিলাম যে যেখানে যেখানে এরকম থাকে না বা সঠিক নয় এরকম থাকবে, সেগুলো তুমি একবার বড় করে একটা গোল পাকিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো গোল পাকিয়ে দিয়েছে, এবং সেটা তোমার এটা এগুলো করলে প্রশ্নের উত্তরটা ভুল কম হয়। এবার আমার মনে থাকবে, মাথায় থাকবে যে আমাকে থাকে না খুঁজতে হবে। প্রোক্যারিওটিক কোষে থাকে না, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস তো থাকে না, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস যদি না থাকে তাহলে নিউক্লিয় পর্দাও থাকবে না, কিন্তু একটা নিউক্লিয় বস্তু থাকবে, সেটা নিউক্লিয়াস না হতে পারে, কিন্তু একটা নিউক্লিয় বস্তু থাকবে যেটাকে আমরা নিউক্লয়েড বলি। আর রাইবোজোম ওদেরও থাকে, ওদের রাইবোজোম হচ্ছে 70S। তাহলে থাকে না যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিয় পর্দা। পরের প্রশ্নতে আসি, বলেছে যে উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়, দেখতে পাচ্ছ আবার সঠিক নয়তে গোল পাকিয়ে রেখেছে, কারণ আমরা অনেক সময় মিস করে যাই, সঠিকগুলো দাগ দিয়ে ফেলি ভুল করে। তো সেই কারণে এডিএইচ একটি পেপটাইড হরমোন, থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, সোমাটোট্রপিক হরমোন হরমোন জননী, এগুলো তো একদম মানে চোখে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভুল। প্রোল্যাকটিন যেটা দুগ্ধ উৎপাদন করে পাচনে একদমই সাহায্য করে না, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে, ইয়েস কারেক্ট, এডিএইচ এটা পেপটাইড হরমোন, এটাও কারেক্ট। তাহলে আমার সি এবং ডি এটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে, জেড ডিএনএ এটা সম্পর্কিত কোনগুলি, কোনগুলো বর্তমান মানে কোনগুলো ঠিক বলতে হবে, এই হেলিক্স, বামাবর্ত, এটা ঠিক একদম। পরেরটা বলেছে, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, হ্যাঁ এটাও তাই। তারপরটা বলেছে, একটি পূর্ণপাকে 12টি বেস জোড়া, এটা ঠিক আছে। আর হেলিক্সের পিচ 34 অ্যাংস্ট্রম নয়, এটা ভুল। পরের প্রশ্নতে যাই, বলেছে জাইলেম করার অধীনে নিম্নলিখিত কোনগুলো মৃত, ঠিক আছে, মৃত খুঁজতে হবে। এবার মৃত মানে প্যারেনকাইমা সবসময় সজীব, তাহলে এটা মৃত নয়, ট্র্যাক যাই, আর জাইলেমের একটা সজীব তিনটে মৃত, তাহলে ট্র্যাকিড মৃত, তন্তু মৃত, ট্র্যাকিয়া মৃত, প্যারেনকাইমা সজীব, ব্যাস হয়ে গেল। পরের প্রশ্ন বলেছে, দেখো কোন কোনগুলি মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে সৃষ্টি হয়। ক্যালসিফেরলের, ক্যালসিফেরল মানে হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। নাইট ব্লাইন্ডনেস তো ভিটামিন এর জন্য হয়, বেরি বেরি ভিটামিন B1 এর জন্য হয়, রিকেট হয় ভিটামিন ডি এর জন্য, অস্টিওমালেশিয়া ডি এর জন্য, তাহলে সি আর ডি হয়ে গেল সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন বলেছে, কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এইডস তো আমরা জানি এইচআইভি করে, টিটেনাস টক্সয়েড এটা ব্যাকটেরিয়া, নিউমোনিয়া, নিউমোনিয়াটাও তো ব্যাকটেরিয়াই করে, আর সরি না, নিউমোনিয়া, হ্যাঁ নিউমোনিয়া ব্যাকটেরিয়া করে, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাটা ভাইরাস করে, ঠিক আছে। এই দুটো, টিটেনাস টক্সয়েড আর নিউমোনিয়াটা হচ্ছে ওই স্ট্রেপটোকক্কাস নিউমোনি, স্ট্রেপটোকক্কাস নিউমোনি। পরেরটা বলেছে, করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো, করডাটা যে প্রাণী হয় তাদের বৈশিষ্ট্য, করডাটা কি স্টোমোকর থাকবে? কখনোই থাকবে না, নোটোকর থাকবে, নোটোকর থাকবে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুও থাকবে, গলবিলে ফুলকা ছিদ্রও থাকবে, এগুলো কারেক্ট, স্টোমোকর থাকে না। আর লাস্ট প্রশ্ন বলেছে, কোনটি কো এনজাইম, কো এনজাইম মানে যারা এনজাইমের কাজে সহায়তা করে, কাজটাকে আরো মানে বাড়িয়ে তোলে, FADH, MN2+, MG2+, ভিটামিন এ, ভিটামিন এ অবশ্যই একটা হয়ে যাবে, কো এনজাইম হিসেবে কাজ করে, ভিটামিন FADH, FADH, এই FADH এর উল্লেখ আমরা কোথায় পেয়েছিলাম বলতো, গ্লাইকোলাইসিসে এবং ক্রেপস চক্রে FADH পেয়েছিলাম। আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখলে, প্রিপারেশন তোমাদের কেমন সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাও, এবং তোমাদের আর আমি ভিডিও আনার চেষ্টা করছি সবকটারই, কোনটার ভিডিও সবার আগে দেবো সেটা যদি লিখে জানাও, তাহলে আমারও ভিডিও বানাতে সুবিধা হয়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।